এসেতে সুগন্ধি মেখেছি, আঁখিতে কাজল লিখেছি, চরণে নূপুর বেঁধেছি। ববিতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা, স্টাইলে অভিনয়ে তিনি অনন্য হয়ে আছেন দর্শকদের কাছে। প্রায় 10 বছর হলো নতুন কোনো সিনেমাতে অভিনয় করছেন না তিনি। ববিতাকে নিয়ে সর্বশেষ পরিচালক নার্গিস আক্তার, পুত্র এখন পয়সাওয়ালা, এই সিনেমাটি নির্মাণ করেছিলেন। ছবিটি মুক্তি পেয়েছিল 2015 সালে, কিন্তু 2015 থেকে এখন 2024 সাল, দীর্ঘ এতগুলো বছরে ববিতাকে সিনেমা পর্দায় আর দেখা যায়নি। তবে কি ববিতা আর চলচ্চিত্রে অভিনয় করতে চান না, নাকি কোনো চলচ্চিত্র নির্মাতাই তার কাছে কোনো ছবির অফার নিয়ে যাননি, নাকি অন্য কোনো কারণ আছে? হ্যাঁ দর্শক, আজ আমি আপনাদের এই কথাই জানাবো, কেন ববিতাকে দীর্ঘ এতগুলো বছর সিনেমা পর্দায় দেখা যাচ্ছে না। আপনাদের প্রিয় চ্যানেল শুধুমাত্র বুশরা চ্যানেলে দর্শক, আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে আর দেরি করছি না, চলুন চলে যাই আজকের পর্বে। ঝড়ের পাখি হয়ে উড়ে যেতে হবে কত দূরে। 2015 থেকে 2024, দীর্ঘ এতগুলো বছরে ববিতাকে সিনেমা পর্দায় কেন দেখা যাচ্ছে না, এই প্রসঙ্গে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ববিতা বলেন, সত্যি বলতে কি বিগত প্রায় 10 বছরে অনেক নির্মাতাই আমাকে গল্প শুনিয়েছেন, কিন্তু কারোর গল্পই আসলে আমার মন ছুঁয়ে যায়নি, যাতে করে আমি অভিনয় করার আগ্রহ পাব। কিন্তু এটাও সত্য যে আমার এখনও চলচ্চিত্রে অভিনয় করার আগ্রহ রয়েছে। আগ্রহ আছে এই কারণে যে আমি তো মনে প্রাণে একজন চলচ্চিত্র অভিনেত্রী, জীবনের শেষ দিন পর্যন্ত আমি অভিনয়ই করে যেতে চাই। কিন্তু বিগত 10 বছরে একটি ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার সুযোগ এলো না আমার, বিষয়টি অত্যন্ত দুঃখজনক আমার জন্য। ও কিছু না, মালিকের জন্য অনেকে তো ঘাম ঝরায়, আমি না হয় একটু রক্ত ঝরাই। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, আমাদের পাশের দেশে যদি তাকাই আমরা, এখনো তাদের দেশে জীবন্ত কিংবদন্তি অভিনয় শিল্পীদেরকে কেন্দ্র করেই গল্প এগিয়ে যায়, সিনেমা নির্মিত হয়, কিন্তু আমাদের দেশে এমনটা দেখা যায় না। এখনো আমি প্রতীক্ষায় থাকি, হয়তোবা কোনো একদিন একটি খুব ভালো মৌলিক গল্প আমার কাছে আসবে। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, পাশের দেশে যদি তাকাই আমরা, এখনো তাদের দেশে জীবন্ত কিংবদন্তি অভিনয় শিল্পীদেরকে কেন্দ্র করেই গল্প এগিয়ে যায়, সিনেমা নির্মিত হয়। এই গল্পের কারণেই কিংবদন্তি শিল্পী সিনেমার প্রাণ হয়ে ওঠেন, আর যারা তরুণ শিল্পী থাকেন তারা সেই শিল্পীর পাশে অভিনয় করে সিনেমাটিকে আরও অলঙ্কৃত করে তোলেন, তারা প্রবল আগ্রহ নিয়ে কিংবদন্তির সঙ্গে অভিনয় করেন, আমরা তা পর্দায় প্রাণ ভরে উপভোগ করি। কিন্তু আমাদের দেশে এখনও এই ধরনের সিনেমা নির্মাণে সাহস পান না নির্মাতারা, কেন পান না আসলে আমি ঠিক জানি না। একজন শ্রদ্ধেয় আলমগীর ভাই, সোহেলানা ভাই সহ আরও অনেকে বেঁচে আছেন, তাদের নিয়ে এখনও ভালো ভালো সিনেমা নির্মিত হতে পারে, অথচ তাদের অনেকেই আমারই মতো বহু বছর যাবৎ সিনেমার সাথে সম্পৃক্ততা নেই। আর এখন যত যাই বলেন, এগুলো ডিজিটাল যুগ, হ্যান ত্যান এই সেই সব কিছু, কিন্তু আসল কথা, আসল জিনিসই তো নাই, গল্পই তো নাই। ভালো একটা ছবির গল্প, স্ক্রিপ্ট, গানগুলো, সিকোয়েন্সগুলো, সে মন সেরকম কিছু না, কিছুই তো পাওয়া যায় না। এখন তো সত্যি কথা বলতে দুঃখে এগুলো দেখে আমি চলচ্চিত্র জগৎ থেকে চলেই এসেছি।
আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ওনারা কি বানাচ্ছে, ওনারা কি জানেন ওনারা কি বানাচ্ছে, আমরা আমাদের অভিজ্ঞ শিল্পীদের কাজে লাগাতে পারছি না। তাই আমার এই সময় এসে একটু আফসোসই হয় বই কি, যে আমি জীবনের শেষ প্রান্তে এসে একটি ভালো মৌলিক গল্প পেলাম না, যাতে আমি মন প্রাণ দিয়ে নিজেকে পূর্ণ নিবেদন করে অনেক কষ্ট করে অভিনয় করতে পারি। নারে আইস কামকো তিন জনের জেলে পাঠাইবো, কম কইরা হইলো 6 মাসের জেল হয়ে যাবো গা, কিছু হইব না। দেখ মোবিল কোট কেমনে ফাঁকি দেই, ওই মানাবু তুই খালি আমার লগে থাকবি। হায় রে কপাল মন্দ চোখ থাকি তি অন্ধ, এই জীবন জইলা কুইরা শেষ তো হইলো না। বাংলাদেশে কোনো ক্লাস নেই গো, আমরা হগলি এক ক্লাসের মানুষ। এখনো আশাবাদী ববিতা, তিনি বলেন হয়তো সেই সময় আসবে একদিন, কিন্তু কবে আসবে তা জানি না। কিংবদন্তি শিল্পী ববিতা বাংলাদেশের একজন সফল চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক। ববিতা 300-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি 1975 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা 3 বার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার লাভ করেন। এছাড়া 1976 সালে, 1977 সালে এবং 1985 সালে সেরা অভিনেত্রীর পুরস্কার পান, 1996 সালে শ্রেষ্ঠ প্রযোজক, 2002 সালে এবং 2011 সালে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এরপর 2016 সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। আমরা গর্ব করে বলতে পারি আমাদের এই দেশে একজন ববিতার মতো কিংবদন্তি শিল্পী আছেন, যিনি ভারতের প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের অশ্বিনী সংকেত ছবিতে অভিনয় করে বাজিমাত করেছিলেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়ে তিনি বিশ্বের বহু দেশে ভ্রমণ করেছেন, আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। কিংবদন্তি এই শিল্পী ববিতা এখনও সিনেমায় অভিনয় করতে চান, তিনি তার আগ্রহের কথা জানিয়েছেন। আমরা যারা সাধারণ দর্শক রয়েছি আমরাও চাই আমাদের ববিতা আবারও বড় পর্দায় আসুক। আবারও বলছি আমরাও দেখতে চাই আমাদের প্রিয় নায়িকা, প্রিয় অভিনেত্রী ববিতাকে বড় পর্দায় সিনেমায়। আপনাদের সুচিন্তিত মতামত লিখুন কমেন্টে। এত বড় এই পৃথিবী খুঁজে তারে পাবো কি না, ঝড়েরও পাখি হয়ে উড়ে যেতে হবে কত দূরে। দর্শক আজ এই পর্যন্তই, আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আগামী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের প্রিয় চ্যানেল শুধুমাত্র বুশরা চ্যানেলে।